হ্যালো মাই লাভলিউ বিউস আসসালামু ওয়ালাইকুম বাংলাদেশি মাম ল্যান্ডেন এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছি বাইরে খুব আওয়াজ হচ্ছিল কারণ এই সময়টায় ঘাস কাটছিল কিছুদিন পরপর এসে ঘাসগুলো কেটে দিয়ে যায় খুব ভালো লাগে বাচ্চারা যেন কোনো রকম প্রবলেমে না পড়ে সেই জন্য ঘাস এক্সট্রা ঘাসগুলো কেটে ওরা সমান করে দিয়ে যায় তো এখানে সকালবেলা নিউজ চলছে একটু দেখে আসলাম মানে এখন কি পরিস্থিতি চারিদিকে সে সম্পর্কে তো বাচ্চাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে এখন তো আর সে আগের মতো টাইম টেবিল নেই এখন যখন খুশি তখন খাওয়াতে হয় তারপরেও সকাল সাড়ে দশটা দশটার মধ্যে অবশ্যই ওদের নাস্তাটা দিতে হয় তো আয়াস আর আদিয়ানের জন্য আমি উইটাভিস বানাচ্ছি আদ্রিতা এখন আর উইটাভিস খেতে চায় না আদ্রিতা ওর পছন্দ মতো ব্রেকফাস্টও করে নেয় তো আদিয়ানকে প্রথম দিচ্ছি ওইটা বেশ চিনি আর মিল্ক দিয়ে এখন ওভেনে দিয়ে গরম করে তারপর আদিয়ানকে খাইয়ে দেব বাচ্চাদের খাওয়া শেষ করে দেওয়ার পরপরই দেখলাম কলিং বেলের আওয়াজ অনেকগুলো পোস্ট এসেছে আজকে তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে আদিয়ানের কিছু জিনিস এসেছে সেটা হচ্ছে আদিয়ান ওর আইপ্যাডের জন্য ওর পছন্দ মতো আইপ্যাডের কভার আর স্ক্রিন প্রোডাক্টর অর্ডার করেছিল ও ব্লু কালার নেবে ওর আইপ্যাডে কিন্তু অলরেডি কভার আছে কিন্তু অনেক দিন হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে একটু চেঞ্জ করে দেওয়া দরকার সেজন্য আইপ্যাডের স্ক্রিন প্রোটেক্টর আর কভারটা অর্ডার করেছিলাম তো এটা খুলে দেখছি আসলে কেমন হয়েছে আদিয়ান খুবই এক্সাইটেড ও শুধু বলছিল যে ওর ফেভারিট কালার ব্লু তবে এই কভারটা আমি যখন অর্ডার করেছি একটু প্রবলেমে পড়তে হয়েছিল কালারটা ম্যাচ হচ্ছিল না ব্লুর সাথে সিলভার পাচ্ছিলামই না তারপরও আল্লাহর কাছে যা চাই আল্লাহ তো আলহামদুলিল্লা মিলিয়ে দেয় শেষ মুহুর্তে একটা শপে দেখলাম যে না এই কালারটা ছিল প্রথমেই স্কিন প্রোটেক্টরটা লাগিয়ে নিচ্ছি আইপ্যাডের অবস্থা খুবই খারাপ এইটা আয়াজের আইপ্যাড ছিল আয়াজ এখন আইপ্যাড না আয়াজ এখন ওর কম্পিউটার ল্যাপটপ এগুলো নিয়েই বিজি এখন আইপ্যাডটা হয়ে গেছে আদিয়ানে আর আদ্রিতার আইপ্যাডটা এখন আদিয়ানের আদিয়ানের এখন দুটো আইপ্যাড হয়ে গেছে তো মাঝে মধ্যে আয়াজ আইপ্যাডটা আবার নিতে চাই এ নিয়ে খুব ফাইটিং শুরু হয়ে যায় তো এখন আমি আইপ্যাডটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি কারণ অনেক ডাটি ভিতরে দেখলাম কভার খোলার পর আমার বাসায় যত মোবাইল স্ক্রিন প্রোটেক্টর লাগাতে হয় বা আইপ্যাডের আমারই লাগাতে হয় কারণ আমি ছাড়া আর কে লাগাবে আমার হাজব্যান্ড এগুলো পারে না তো কভারটাও দেখলাম খুব সুন্দর আর আদিয়ান পছন্দ করেছে এতেই হচ্ছে আমার সার্থকতা যে না ওর খুব ভালো লেগেছে এখন স্ক্রিন প্রোটেক্টরটা আগে লাগাবো সেই জন্য ওটা ক্লিন করে নিলাম আর স্ক্রিন প্রোটেক্টরটা খুলে নিলাম যে স্কিন প্রোটেক্টর আগে লাগানো ছিল সেটা আগে খুলে নিচ্ছি আর এটা অনেকেই হয়তো বা লাগাতে পারেন অনেকে শপে নিয়ে এটা লাগিয়ে নিয়ে আসে তো পুরাণটা অবশ্যই খুব সতর্কতার সহিত খুলতে হবে তা হলে কিন্তু মেন স্কিন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ধীরে ধীরে এটা খুলে নিতে হয় ঠিক এভাবে খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন স্ক্রিন প্রোটেক্টর খুলে নিচ্ছি এবং যখনই স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন অবশ্যই মাথায় রাখতে হবে রকম ধুলা বালি যেন না আসে তাহলে কিন্তু এটার মধ্যে গ্যাপগুলো পড়ে যায় আর বাবলের জন্য খুব সুন্দর হয় না মাঝে মধ্যে আমারটা খুব সুন্দর হয়ে বসে আবার মাঝে মধ্যে দেখা যায় দু একটা বাবল চলে আসে তো আমি এখন এটা বসিয়ে দিলাম হয়তো বা মোছাটা খুব বেশি ভালো হয়নি তাই দু একটা বাবুল দেখা যাচ্ছে তবে বাবলগুলো হাত দিয়ে সমান করে মুছে দিলে আবার চলে যাবে তো মেন স্ক্রিনের মধ্যে কিন্তু বাবলগুলো আসেনি সেজন্য ঠিক আছে এখন সাইডের বাবলগুলো আমি মুছে মুছে সরিয়ে দেব ঠিক এভাবে দেখেন বাবুলগুলো কিন্তু এখন চলে যাচ্ছে এখন আমি কভারটা লাগিয়ে নিচ্ছি আদিয়ানের এই কভারটা খুবই ভালো হয়েছে কারণ আগে তো অনেক কভার অর্ডার করে এনেছিলাম দেখলাম যে না এটা বাচ্চাদের জন্য খুব ভালো হবে এটা সহজে ভাঙবে না কারণ ওরা বেশিরভাগ দেখে হাতের থেকে ফেলে দেয় বা রাগ হল জোরে নিচে ফেলে দেয় তো সব কিছু মিলে মনে হলো যে না এই কভারটা খুবই ভালো এবং ওপরে আরেকটা পার্ট আছে রাবারের ব্লু কালার তো দেখি এটা কত দিন যায় ওদের খুব বেশি দিন যে চলে যায় তা কিন্তু না কিছুদিন পরপরই দেখা যায় স্কিন প্রোটেক্টরও নষ্ট হয়ে যাচ্ছে কভারও কেমন যেন ভেঙে যায় সাইড দিয়ে তো আমার আজকে আরেকটা পোস্ট এসেছে সেটা হচ্ছে খুবই কার্যকারী এবং খুব উপকারী একটা মেশিন অনেক দিন ধরে ভাবছিলাম যে মেশিনটা কিনবো কিনবো। কিন্তু এতদিন তো রমদানের জন্য খুবই ব্যস্ত ছিলাম সেজন্য অর্ডার করা হয়নি আর আমি করি কি যে কোনো জিনিস কিনতে গেলে খুব রিভিউ পড়ি তারপর চিন্তা ভাবনা করে কিনি তো আদিয়ান এখন সিটিং রুমে সে তো খুবই এক্সাইটেড যে নতুন একটা জিনিস হয়েছে তো আমার আরেকটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ক্যান কাটার আমাদের তো দেশের বাইরে বিশেষ করে যারা থাকি ক্যান কাটারটা খুব ইম্পর্টেন্ট তো এটা ইলেকট্রিক ক্যান কাটারটা কিনেছে এবং সাথে নাইফ ধার করার জন্য অপশন আছে আমি সেটাই দেখাব এখন আমি দেখাচ্ছি ক্যানটা কিভাবে কাটতে হবে আমি একটা ক্যান নিয়ে নিলাম এখন এই ক্যানটা কিভাবে কাটবো সেটাই দেখাচ্ছি অনেকেই জানেন অনেকের বাসায় আছে কিন্তু আমি এতদিন কিনি নি আমি এখন নতুন কিনেছি এটা কারণ এতদিন আমার কাছে ইলেকট্রিক ছাড়াটা ছিল যেটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত তো এখন আমার কাছে মনে হচ্ছে অনেক ইজি আমার কাছে সব কিছু কারণ আমার নাইফগুলো কিছুদিন পর ধার চলে যায় সব কিছু মিলে আমি মেশিনটা কিনেছি এটা দেখেন ক্যানটা কিন্তু খুব সহজে খোলা হয়ে গেল এবং যে কোনো ক্যান টুনা বলেন যে কোনো ক্যান আপনারা এই মেশিনটা দিয়ে খুলে নিতে পারবেন এখন নাইফটা ধার করে নিচ্ছি নাইফ ধার করার জন্য দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে প্রথমে রাইট সাইড ধার করবেন আরেকটা অপশন হচ্ছে তারপর লেফট সাইডটা ধার করবেন তবে আমার কাছে মনে হলো খুবই ভালো এই মেশিনটা তো আমি নাইফগুলো ধার করার পর আমি দেখে নিচ্ছি যে কেমন ধার হয়েছে আমি একটা লেবু কেটে দেখছি ধারটা আসলেই কেমন হয়েছে কারণ যারা আমার ভিডিওগুলো সবসময় দেখছেন তারা কিন্তু দেখেছেন যে আমার নাইফগুলোর মধ্যে অত ধার ছিল না মাঝে মধ্যে কাটতে একটু কষ্ট হয়ে যেত দেখেন দেখার সাথে সাথে কেটে যাচ্ছে মানে আমি নতুন যখন কিনেছিলাম নাইফগুলো ঠিক সেরকম আছে তো আমি কিন্তু খুবই হ্যাপি আমার এই মেশিনটা নিয়ে এখন চলে যাচ্ছি গাড়ির সাথে একটা কাজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন নিচে চলে যাচ্ছি এবং সাথে নিয়ে যাচ্ছি অনেক বিন বিন ফেলব আর গাড়ির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগাবো তো সাথে দেখলেন কিছু সাদা তার নিয়ে গিয়েছি সেগুলো দিয়ে গাড়িতে আজকে কিছু কাজ করব। সেটা আপনাদের দেখাবো বিনগুলো আমি ফেলে দিয়ে আসলাম এ হচ্ছে গাড়ির ডোর গাড়ির ডোর যখন আমরা খুলি দেখবেন সাইডে যদি কিছু থাকে তাহলে এই সাইডগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যেমন আমার রাইট সাইডে কিন্তু লোহার কিছু কে কী বলে মানে রুমের মতো আছে তো আমরা যখন গাড়ি রাখি তখন ডোর খোলার সময় সাইডগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এই তারগুলো অর্ডার করা হয়েছিল কিন্তু লাগানোর জন্য কেউ নেই আমাকে লাগাতে হবে তাই ভাবলাম আজকে আমি একটু ফ্রি আছি আর এই সময়টায় আমার এই সাইডে যে গাড়ি রাখেন তার গাড়িটা নেই তাই খুব সহজে লাগাতে পারবো আমি সেই জন্য আমার স্ট্যান্ডও নিয়ে আসছি যে মোবাইল স্ট্যান্ডে রেখে আপনাদের ভিডিওটা দেখাবো এটা হচ্ছে এমন একটা তার এখানে ভিতরে গাম লাগানো আছে এটাকে একটু একটু করে খুলে তারপর ডোরের মধ্যে সেট করে দিতে হবে এবং খুব সতর্কতার সহিত এটাকে সেট করতে হবে ঠিক এভাবে এবং আমাদের গাড়ি সাদা তাই আমি সাদা কিনেছি আপনাদের গাড়িতে যদি লাগাতে ইচ্ছে হয় যার গাড়ি যে কালার সেই কালার দেখে কিনে নেবেন তো আমি ঠিক এভাবে প্রত্যেকটা গাড়ির ডোরে এই তারগুলো সেট করে দেব আমি আমার আরেকটা ডোর যে নষ্ট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলেই বুঝতে পারবেন যে আসলেই যে গাড়ির ডোরগুলো খোলার পরে কোনো কিছুর সাথে আঘাত লেগে নষ্ট হয়ে যায় ঠিক এভাবে আমি সম্পূর্ণটা লাগিয়ে নেব। এ তো লাগানো হয়ে গেল দেখেন এখন এক্সট্রাটা আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি এবং এটা কিন্তু খুলবে না এখানে যেহেতু গাম আছে যেটা লাল কালার দেখছেন সেটা হচ্ছে গামের অপশনটা আমি লাল কালারটা একটু একটু করে টান দিয়ে খুলেছি আর এটা গাড়ির সাথে কিন্তু সেট করে নিয়েছি এখন অন্য আরেকটা দরজায় লাগিয়ে দিচ্ছি এই তো লেফট সাইডটা কিন্তু লাগানো হয়ে গেল। এখন রাইট সাইডের দরজাগুলো আমি লাগাবো রাইট সাইডের দরজাগুলো খোলার সময় মানে খুবই সমস্যা হচ্ছে আমাদের কিন্তু কিছুই করার নেই আমাদের পার্কিংটাই হচ্ছে এই সাইডে আর এগুলো লাগানোর আগে অবশ্যই একটু মুছে নিতে হবে কারণ ভেতর সাইডটা কিন্তু একটু ময়লা থাকে তাই একটু ওয়াইফস দিয়ে মুছে নিয়ে তারপর এগুলো একটু সেট করলে ভালো হয় তো এখন আমি লেফট সাইডের ডোরে চলে আসছি রাইট সাইডের ডোরে চলে আসছি দেখেন এই সাইডটাই কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে এই যে ডোরের মধ্যে একটু কালারটা উঠে গেছে সেজন্যই আমি এই তারগুলো লাগাচ্ছি এবং গাড়িটা আমি একটু কিন্তু সাইড করে নিয়েছি সেজন্য মনে হচ্ছে এই সাইডটা অনেক স্পেস আসলে কিন্তু এই সাইডটা এত স্পেস থাকে না এই তো রাইট সাইডের ডোরও আমার লাগানো হয়ে গেল। আমি প্রত্যেকটা ডোরেই কিন্তু লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা এতটুকু ছিল তো এটা এখন খুব ভালোভাবে পেঁচিয়ে গাড়ির পেছনে রেখে দেবো এই তো হয়ে গেল এটা দেখানোর একটাই কারণ অনেকেই কিন্তু গাড়ির ডোরের এই প্রবলেমটা নিয়ে আছেন তাই কারো যদি হেল্প হয় সেই জন্য দেখিয়ে দিলাম তো আমি গাড়িটা একদম ঠিক জায়গায় রেখে এখন বাসায় চলে যাব বাসায় আজকে অনেক কাজ তো প্রথমেই কিচেনে চলে যেতে হবে কারণ অনেক থালা বাসন রেখেছি সেগুলো ধুবো বাচ্চাদের খাবার দিব তারপর হচ্ছে গিয়ে একটা রেসিপি দেখাবো খুবই সুস্বাদু একটা রেসিপি বাচ্চাদের এর মধ্যে হালকা খাবার দিয়ে দিলাম আদিয়ানকে একটা বানানা দিয়ে দিলাম কারণ এখন প্রায় দুপুর একটার মতো বাজে তো আদিয়ানকে বললাম তোমাকে আমি অন্য খাবার দিই বললো যে না এখন খাবে না একটু পরে খাবি ও হ্যাংরি না তো ওকে বানানা দিয়ে দিলাম আয়েসকে কিছু খাবার দিয়ে দিলাম আদ্রিতাকে দুটো ডিম সেদ্ধ করে দিলাম আমার কিচেনের সব কিছু ধোয়া হয়ে গেল আর রান্নার জন্য আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট হাঁসের গোস্ত নামিয়েছি কাতল মাছ নামিয়েছি আর হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু ম্যাঙ্গো মালাই টোস্ট রেসিপি এটা যদি একবার বানান তাহলে মনে হবে যে আল্লাহ এত সুস্বাদু রেসিপিটা এতদিন কেন বানায়নি এত ভালো লাগে তো আমার হাজব্যান্ডের এটা খুবই ফেভারেট তাই ও অফিস থেকে আসার আগে আমি এটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কত সহজে আর কত সুস্বাদু করে এটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি দুটো আম হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি খুব মেহি ব্ল্যান্ড করে নিতে হবে ঠিক এভাবে আপনারা চাইলে ম্যাঙ্গো প্লাম দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার মিল্ক আমি এখানে ফুল ফেট পাউডার মিল্কটা নিয়েছি আর আমরা দেশের বাইরে যারা আছি তাদের উদ্দেশ্য বলছি আমি এখানে নিডো পাউডার মিল্কটা নিয়েছি এখন চুলোর জালটা একদম কমানো থাকবে আমি পানির সাথে দুধটা ঠিক এভাবে মিশিয়ে নেব যখন দেখব খুব ভালোভাবে মিশে গেছে এর মধ্যে আমি আম যে ব্ল্যান্ড করে রেখেছি সে ব্ল্যান্ড করা আমটা দিয়ে দিব এর আগে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি চিনিটা যদি একটু দেওয়া হয় তাহলে হয় কি মিষ্টিটা একটু ভালো লাগবে কারণ আম তো অনেক মিষ্টি থাকে তারপরও চিনি দেওয়ার পর সেই মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে তো আমটা দিয়ে দিলাম আর আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে যদি টক আম দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তো মিষ্টি আম দিয়ে দিলাম এখন একটু বুধবুধ হয়ে উঠলেই আমি চুলোর জালটা নিভিয়ে দেবো মানে খুব বেশি বলক তুলে আনতে হবে না কারণ এমনিতে আমি ঘন করে নিয়েছি দুধ দিয়ে তাই তো আমার মালাইটা রেডি হয়ে গেল এখন আমি পাউরুটি যে টোস্ট বানাবো সেটা রেডি করে নিচ্ছি দেখেন নাইফটা এতই ধার খুব কুইক কেটে যাচ্ছে এর আগে কিন্তু আমি অনেক কাটার চেষ্টা করেছি ঠিক এভাবে ধার ছিল না বলে খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে কাটতে পারতাম না এখন আমি ছোট ছোট পিস করে পাউরুটিগুলো কেটে নেব ছোট ছোট পিস করলেও সমস্যা নেই আমি যখন এটাকে ভাজব তখন দেখবেন একদম সুন্দর বড় বড় হয়ে গেছে কারণ এটা ডিমের মিশ্রণে ভিজিয়ে আমার ভেজে নিতে হবে তো আমি চার পাঁচটা পাউরুটি ঠিক এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব পাউরুটির পিসগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেল। এখন একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ চিনি এখন খুব ভালোভাবে ডিম আর চিনি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনি মেশানো হয়ে গেল এখন একটা প্যানে আমি ঘি নিয়ে নেব পারোটির পিসগুলো ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে কুকিং অয়েল দিয়েও ভেজে নিতে পারেন তবে এটা টেস্টটা ঘি ভাজার ফলেই বেশি আসবে আমি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে পাউরুটির পিসগুলো ডিমের মিশ্রণে দিয়ে তারপর ব্রাউন কালার করে ভেজে নেব পাউরুটির পিসগুলো ব্রাউন কালার করে ঠিক এভাবে সবগুলো ভেজে নেব এখন আমার সাজানোর পালা আমি পাউরুটির পিস কিছু নিয়ে নিচ্ছি যখন আপনারা সাজাবেন যদি মনে করেন একজনের জন্য দেবেন তাহলে ছোট ছোট বাটিতে করে নিলেন আর মনে হয় যে অনেক গেস্ট এসেছে ডেজার্ট হিসেবে দেবেন তাহলে বড় একটা বাটিতে সবগুলো পাউরুটি টোস্ট দিয়ে তারপর ম্যাঙ্গো যেই মালাইটা বানালাম সেটা দিয়ে সাজিয়ে নেবেন তো আমি আদ্রিতার জন্য এখন সাজিয়ে নিচ্ছি আর সাথে তো অবশ্যই আমিও খাবো আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে খাবে ওপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মালাই মানে এত সুস্বাদু এই ম্যাঙ্গো মালাই না খেলে বুঝতেই পারবেন না এখন ম্যাঙ্গো মালাইয়ের উপরে আমি পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দেব আপনাদের যে যেরকম পছন্দ একটু বাদাম দিয়ে দিলেন একটু চেরি দিয়ে দিলেন যে যেভাবে পছন্দ করেন জাস্ট সাজানোর জন্য এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু ম্যাঙ্গো মালাই টোস রেসিপি এখন আমি আমার রান্নাগুলো সেরে নিচ্ছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ এখন কাতল মাছ ভুনা করে নেব সোলা বুট যে দেখলেন মেশিন দেখানোর সময় দেখালাম তো এখন তো সেই সোলা ফেলে দেওয়া যায় না সেগুলো ভোনা করে রাখবো আর হচ্ছে গিয়ে হাঁসের গোস্তটা রান্না করব আর ডাল তো বাসায় থাকেই সব সময় ভাতও রান্না করেছি এই তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ